আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিছি, তোমরা জবাব দিবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি শুরুতে সবাইকে মিউট করে দিচ্ছি, আমি পড়াবো এবং পড়ানোর ফাঁকে ফাঁকে তোমাদের প্রশ্ন নেব। এর মাঝখানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে সে হ্যান্ড রাইজ শো করবা, আর পরে আমি তোমাদের মিউট আনমিউট করার সুযোগ করে দেব। ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বই প্রথম অধ্যায়। আজকে তোমাদের আকায়েদ অংশের বিশেষ পাঠ হচ্ছে রিসালাত এবং নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত সম্পর্কে, প্রথম অধ্যায়ে পাঠ 9 এবং 10। পৃষ্ঠা হচ্ছে 16 থেকে তোমাদের আজকে 23 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো রয়েছে। তো শুরুতে আমরা একটু রিসালাত সম্পর্কে একটা ভিডিও দেখব, ছোট্ট একটা ভিডিও আছে। পৃথিবীর বুকে আর একত্ববাদের প্রতিষ্ঠা ও তার দিন প্রচারের জন্য আল্লাহ তাদের নির্বাচিত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের ভেতর 25 জনের নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে। এর মধ্যে 18 জনের নাম সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে একত্রে বর্ণিত হয়েছে এবং বাকিদের নাম অন্যত্র এসেছে। মুসলিমরা নাম জানা ও অজানা সব নবী ও রাসূলকে সত্য বলে বিশ্বাস করে। প্রথম মানুষ আদম আলাইহিসাল্লাম এর মাধ্যমে পৃথিবীতে নবী আগমনের ধারাক্রম শুরু হয় এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা শেষ হয়। ঐতিহাসিকরা কোরআন হাদিসে বর্ণিত নবী রাসূলদের আগমনের একটি ধারাক্রম বর্ণনা করেছেন। এই ধারাক্রম যতটা না কোরআন হাদিস নির্ভর তার চেয়ে বেশি ইতিহাস আশ্রিত। তবে কোরআনের আয়াত থেকেও নবী রাসূলদের ধারাক্রম সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা এখানে তা তুলে ধরলাম। হযরত আদম আলাইহিসাল্লাম পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিসাল্লাম, তার মাধ্যমেই নবী আগমনের ধারাক্রম শুরু হয়। আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিসাল্লাম নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর কালামপ্রাপ্ত নবী ছিলেন। হযরত শীশ ইবনে আদম আলাইহিসাল্লাম, ঐতিহাসিকরা বলেন আদম আলাইহিসাল্লামের পর তার পুত্র শীশ আলাইহিসাল্লামকে আল্লাহ নবী মনোনীত করেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইহিসাল্লাম মারা যাওয়ার পর তার পুত্র শীশ তার স্থলাভিষিক্ত হন। হযরত ইদ্রিস আলাইহিসাল্লাম, শীশ আলাইহিসাল্লামের পর কোন নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভিতর মতভিন্নতা রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ একদল ঐতিহাসিকের মত হলো তিনি ছিলেন ইদ্রিস আলাইহিসাল্লাম, অন্যরা বলছেন নূহ আলাইহিসাল্লাম। হযরত নূহ আলাইহিসাল্লাম, নূহ আলাইহিসাল্লাম ছিলেন প্রথম রসুল। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবনবিধান লাভ করেছিলেন, পবিত্র কোরআনের একাধিক স্থানে নূহ আলাইহিসাল্লামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তি পূজারী জাতিকে 950 বছর ইসলামের দাওয়া, কিন্তু খুব কম সংখ্যক মানুষই তা গ্রহণ করে। অতঃপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম, সে তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর অবস্থান, অতঃপর মহাপ্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। সূরা আনকাবুত আয়াত 14। হযরত হুদ আলাইহিসাল্লাম, নূহ আলাইহিসাল্লামের পর হুদ আলাইহিসাল্লামের আগমন হয়। পবিত্র কোরআনের বর্ণনা থেকেও বোঝা যায় নূহ আলাইহিসাল্লামের পর হুদ আলাইহিসাল্লামের জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয়। আল্লাহ বলেন, তোমরা স্মরণ করো যখন নূহের পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 69। হযরত সালেহ আলাইহিসাল্লাম, পবিত্র কোরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইহিসাল্লামের জাতির পর সালেহ আলাইহিসাল্লামের জাতির আবির্ভাব হয়। ইতিহাসে তারা সামুদ নামে পরিচিত। ঈর্ষাদ হয়েছে, তোমরা স্মরণ করো যখন আদ জাতির পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 74। হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম,
মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগমন সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মদিনায় ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? সূরা তাওবা আয়াত 70। এই আয়াতের বিবরণ থেকে ধারণা হয় সামুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইহিস সালামের আগমন হয়। তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া। তারা চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রগুলোর পূজা করত। তিনি তাদের একত্ববাদের পথে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার ভিন্ন ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই লূত আলাইহিস সালাম প্রেরিত হন। কোরআনের বিবরণ থেকেও বিষয়টি স্পষ্ট হয়। ইরশাদ হয়েছে লূত আলাইহিস সালাম তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনকাবুত আয়াত 26। হযরত শোয়েব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের পর কিছুদিন পরেই শোয়েব আলাইহিস সালাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কোনো ঐতিহাসিকের দাবি তিনি ক্যালেডীয় অঞ্চলে আগমন করেন। পবিত্র কোরআনে তার আগমনকাল সম্পর্কে বলা হয়েছে, লূতের জাতি তোমাদের খুব বেশি আগের নয়। সূরা হুদ আয়াত 99। হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ঔরসে জন্ম হয় ইসমাইল আলাইহিস সালামের। তিনি পবিত্র কাবা ঘর নির্মাণে তার পিতাকে সাহায্য করেন। ইসমাইল আলাইহিস সালামকে আরব জাতির পিতা বলা হয়। তার বংশধররা আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার বংশধর। তিনি আমালিক ও জুরহুম গোত্রের লোকদের মধ্যে এবং ইয়ামান অধিবাসীদের দিনের দাওয়াত দেন। হযরত ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারার ঔরসে জন্ম নেন ইসহাক আলাইহিস সালাম। তার বংশধরদের মধ্য থেকে অসংখ্য নবী রাসূলের আগমন হয়। তাদের বেশিরভাগই বনি ইসরায়েলের নবী হিসেবে আগমন করেন। অবশিষ্ট নবীদের ধারাক্রম। ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে আল্লাহ একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারাক্রম এমন, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউশা ইবনে নূন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহুয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। এসব নবীর বেশিরভাগ বনি ইসরায়েলের প্রতি প্রেরিত হয়। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী রাসূলের ধারাক্রমের ইঙ্গিত টানেন। তিনি ছিলেন ইসমাইল আলাইহিস সাল্লামের বংশধর। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের নবী। তার পরে আর কোনো নবী আগমন করবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সব বিষয়ে অবগত। সূরা আহজাব আয়াত 40। আচ্ছা, তো আমরা এতক্ষণ রিসালাত সম্পর্কে একটা ভিডিও দেখলাম। এখানে কোরআনে বর্ণিত নবী রাসূলদের নাম এবং কে কার পরে এসেছেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী ও রাসূল সে সম্পর্কে কোরআনের একটা আয়াতও শুনলাম। যাই হোক, আমরা আজকের পাঠ থেকে যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে রিসালাত কি সেটা জানতে পারবো, নবী রাসূল প্রেরণের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, খাতমে নবুয়তের পরিচয় সম্পর্কে জানতে পারবো এবং নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত সম্পর্কে জানতে পারবো। তো আমরা এখন আজকের যে পাঠ রয়েছে সে পাঠের দিকে চলে যাই। রিসালাত পরিচয়। রিসালাত শব্দের আবেদনিক অর্থ হচ্ছে বার্তা, চিঠি, সংবাদ পৌঁছানো, কারো মাধ্যমে কোনো ভালো কাজের সংবাদ বহন করা ইত্যাদি। আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বলা হয় রিসালাত। যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসুল। আর রাসুল শব্দের বহুবচন হচ্ছে রুসুল। রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। কেন আমরা রিসালাতে বিশ্বাস করব? যেমন তোমাদের স্কুলে দেখবা যে ক্লাস চলাকালীন অনেক সময় একজন পিয়ন কি করে, নোটিশ নিয়ে আসে, তাই না? এটা অধ্যক্ষ স্যারের পক্ষ থেকে কোনো নোটিশ নিয়ে আসে যে আগামী কাল থেকে তোমাদের পরীক্ষা বা আগামী এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের সিলেবাস, এই এই ধরনের নোটিশ আসে, তাই না? তো ওই পিয়ন যদিও এসে ওই নোটিশটা দিয়ে গেল, কিন্তু কথাটা মূলত কার? অধ্যক্ষ স্যারের, তাই না? এখন যে ছাত্র বা ছাত্রী ওই নোটিশটাকে, ওই সংবাদটাকে বিশ্বাস করবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে, আশা করা যায় সে ভালো ফল অর্জন করবে, তাই না? আর যে মনে করবে যে এরকম নোটিশ দেই, অবহেলা করবে, সেটাকে গুরুত্ব দেবে না, তাহলে সে কি করবে, যখন হঠাৎ করে পরীক্ষা শুরু হয়ে যাবে তখন সে
দেখা গেল পরীক্ষার দিন কোনো কারণে অ্যাবসেন্ট, অনুপস্থিত, কারণ সে এই নোটিশটাকে গুরুত্ব দেয়নি। তো ঠিক সে তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা, একটা নোটিশ হচ্ছে এই রেসালাত, যেটা তিনি নবী রাসূলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তা যারা এই রেসালাতকে, এই নবুয়তকে যারা বিশ্বাস করবে, তারা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে, কল্যাণ লাভ করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে। আর যারা মনে করবে যে নবী রাসূল আসে এরকম কত আসলো গেল, আর এত বছর 1400 1450 বছর আগে কে কি বলেছে, এটাকে গুরুত্ব দেবে না, যে সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণে জাহান্নামে শাস্তি ভোগ করবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, রিসালাতে বিশ্বাস করতে হবে। ইসলামের মূল বাণী হচ্ছে কালেমা তাইয়াবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহু দ্বারা আমরা তাওহীদের ঘোষণা দিই, আল্লাহর একত্ববাদের। তাওহীদ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, এর মাধ্যমে আমরা রিসালাতের ঘোষণা দিই। তাহলে তাওহীদে যে বিশ্বাস করে তাকে অবশ্যই রিসালাতেও বিশ্বাস করতে হবে। রিসালাতে বিশ্বাস না করলে তাওহীদে বিশ্বাস করা হয় না, রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিনও হতে পারবে না। তাই আমাদেরকে অবশ্যই কি করতে হবে, রিসালাতে বিশ্বাস করতে হবে। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য, কেন আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন? তো এর আগে আমরা ভিডিওতে দেখলাম যে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে কোরআনে 25 জন নবী নবী রাসূলের নাম পাওয়া যায়। এর বাইরেও আরও অনেক নবী রাসূল রয়েছেন। তো তারা মূলত কি জন্য এসেছেন? এক, আল্লাহ তাআলার কাছে, মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার জন্য। দুই নম্বর হচ্ছে সত্য সুন্দরের জীবনের দিকে, সত্য সুন্দর জীবনের দিকে মানুষকে আহ্বান করার জন্য। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য। চার নম্বর হচ্ছে পরকাল সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। পাঁচ নম্বর হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য। যেমন আল্লাহ তাআলা নামাজ পড়তে আদেশ করেছেন, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এটা আমরা কার মাধ্যমে জানতে পেরেছি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেটা সাহাবারা দেখেছেন, এরপরে সাহাবারা যেভাবে নামাজ পড়েছেন সেটা তাবেঈরা দেখেছেন, এইভাবে পর্যায়ক্রমে চলে আসছে। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলা নবী রাসূল যদি না পাঠাতেন, তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করতে হবে, কিভাবে তার আদেশ মানতে হবে, নিষেধ থেকে দূরে থাকতে হবে, এটা আমরা বুঝতে পারতাম না। নবী রাসূলের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। নবী রাসূলের গুণাবলী, যেহেতু নবী রাসূল আল্লাহ তাআলার পছন্দনীয় মনোনীত বান্দা, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে মনোনীত করেছেন, মনোনয়ন দিয়েছেন। তা আল্লাহ তাআলা কি কোনো খারাপ লোককে মনোনয়ন দিতে পারেন? কখনোই না, তাই না? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলাই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসূল মনোনীত করেন, আল্লাহ তো সর্বশ্রোতা সম্যকদ্রষ্টা। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, আমরা তো জানি নবী রাসূল মানুষের মধ্য থেকে হয়, তো ফেরেশতার মধ্য থেকে কি হবে? এখানে রাসূল অর্থ হচ্ছে বার্তা বাহক, তাই না, সংবাদ বহনকারী। তা আল্লাহ তাআলা কি সরাসরি নবী রাসূলের কাছে এসে সংবাদ পৌঁছে দিয়েছেন? না, আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যমে। তো কোন ফেরেশতা আল্লাহর কাছ থেকে নবী রাসূলের কাছে সংবাদ নিয়ে আসবে, এটাও আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। এই অর্থে ফেরেশতা হচ্ছে রাসূল, সংবাদ বহনকারী। আবার মানুষের মধ্য থেকে কারা অন্য মানুষের কাছে সংবাদ পৌঁছে দেবে সেটাও আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। এই অর্থে এই সমস্ত লোকদেরকে বলা হয় রাসূল। তাহলে এখানে আল্লাহর কাছ থেকে সংবাদ বা ওহী নিয়ে কোন ফেরেশতা মানুষের কাছে আসবে এটাও আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন। আর আমরা জানি যে মানুষের কাছে ওহী নিয়ে আসছেন কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম, তাই না? আচ্ছা, এরপরে নবী রাসূল ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক। যেমন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাকে মন্দ কাজ অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য নির্দেশন দেখিয়েছিলাম। ওই যে জুলাইখা তাকে খারাপ কাজ করার জন্য আহ্বান করেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এরকম অন্যায় কাজ করতে পারি না। আল্লাহ তাআলা তাকে এভাবে খারাপ কাজ থেকে বিরত রেখেছিলেন। তাছাড়া নবী রাসূল ছিলেন সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ, দয়া, ক্ষমা, ধৈর্য, এগুলো সব মানবিক গুণ তাদের মধ্যে ছিল। পাশাপাশি মিথ্যা প্রতারণা, পরনিন্দা, হিংসাবৃত্তি, এগুলো থেকেও তারা দূরে ছিলেন। আচ্ছা, নবী রাসূলগণ দিনের জন্য ত্যাগের মূর্ত প্রতীক ছিলেন। তারা নিজেরা আরাম আয়েশ ভোগ বিলাস বর্জন করে মানুষের কল্যাণের জন্য দিন প্রচারের সাথে নিজের ঘর বাড়ি এমনকি দেশ ত্যাগ করেও কি
অন্য দেশে হিজরত করেছেন, যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন কি ব্যক্তিগত স্বার্থে? না, আল্লাহ তাআলার দিনের স্বার্থে, দিন প্রচারের জন্য, তাই না? নবুয়তের ধারা, নবুয়তের ধারা বলতে কি বোঝায় এটা তোমাদের একটা প্রশ্ন আছে। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, সর্বপ্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের আগমনের এই ধারাবাহিকতাই নবুয়তের ধারা বা ক্রমধারা বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে পথ প্রদর্শক। অর্থাৎ আল্লাহ তাআলা বিভিন্ন জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছেন। যত নবী রাসূল এসেছেন তাদের দিনের মৌলিক কাঠামো ছিল এক ও অভিন্ন, তাদের সকলেরই মূল কথা ছিল তাওহিদ, আল্লাহর একত্ববাদ। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, দাউদ আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলই তাওহিদের কথা বলেছেন। এবং এই নবুয়তের ধারা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, এটা পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসে। আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে কি রিসালাতের ধারা পরিপূর্ণতা লাভ করেছে। এখন কথা হচ্ছে যে আমরা সব নবী রাসুলকে বিশ্বাস করব, কিন্তু মেনে চলবো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অন্যান্য নবী রাসুলের যে সমস্ত বিধিবিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহাল রেখেছেন আমরা সেগুলোও মেনে চলবো। বুঝতে পারছো? আচ্ছা, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলেন হে মানব মণ্ডলী আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। অর্থাৎ অন্যান্য নবী রাসূল কোনো জাতির কাছে কোনো সময়ের জন্য কোনো এলাকায় নির্দিষ্ট একটা গ্রামে বা শহরে দিন প্রচারের জন্য এসেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়ার সমস্ত মানুষের কাছে দিন প্রচারের জন্য এসেছেন। অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশেষ নবী ও রাসূল। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অন্যত্র বলেন আমি আপনাকে সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি। আরো একটা মজার বিষয় হচ্ছে যে ইতিপূর্বে মানুষের জন্য আলাদা নবী বা জিনদের জন্য আলাদা নবী রাসূল এসেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ এবং জিন সকলের জন্য নবী হিসেবে আগমন করেছেন। জিনদের কাছেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন। কোরআনে একটা সূরা আছে সূরা জিন, এখানে তোমরা বিস্তারিত পাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন এবং সেই সময় জিনেরা সেটা শুনে তার কাছে ইসলাম গ্রহণ করেছিল। আচ্ছা, এরপরে আসা হচ্ছে খতমে নবত। খতম মানে হচ্ছে শেষ, সমাপ্ত, আর নবত মানে হচ্ছে নবীগণের দায়িত্ব। তাহলে খতমে নবত অর্থ হচ্ছে নবগণের দায়িত্বের সমাপ্তি, অর্থাৎ নবতের ধারার পরিসমাপ্তি হচ্ছে খতমে নবত বা খাতামুন নবীন, যার মাধ্যমে এই ধারার পরিসমাপ্তি হয়েছেন তিনি হচ্ছেন খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। পুরুষের পিতা নন কেন বললেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পুত্র সন্তান জীবিত ছিল না, এরা সবাই ছোট বয়সে মারা গিয়েছিল। সেই জন্য আল্লাহ বলছেন যে তিনি কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, অর্থাৎ তারপরে আর কোনো নবী রাসূল আসেনি, আসবে না। খাতামের শব্দের অন্যতম অর্থ হচ্ছে সিলমোহর। যখন কোনো কিছুতে সিলমোহর অঙ্কন করা হয় তখন সেখানে আর কোনো কিছু প্রবেশ করানো যায় না বা বের করা যায় না। যেমন তোমরা হয়তো বাজার থেকে সেভেন আপ বা কোকো কোলা এগুলো কিনে খাও, দেখবে যে সিপিটা একবারে লাগানো আছে, তার মানে কি ওইটা কোম্পানি একবারে সিলমোহর করে দিয়েছে, ওইটা আর কেউ খোলেনি, যে কিনবে সে এখন ওইটা খুলে পান করবে, তাই না? যদি ওটা খোলা থাকতো তাহলে কি তুমি খেতে চাইতে? খেতে চাইতে না, কারণ ওটাতে কেউ ভেজাল মিশিয়ে আছে। একে ভিডিও অফ অন করছো, অফ করো। আচ্ছা, তো ঠিক তেমনি নবী রাসূলদের ক্রমধারাকে আল্লাহ তাআলা ওইভাবে সিলমোহর করে দিয়েছেন, ওইটা আর কেউ খুলতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়া বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অনেকে নিজেকে নবী বলে দাবি করেছে বা কিয়ামত পর্যন্ত আরও অনেকে দাবি করতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। আচ্ছা, এরপরে পার্ট 10, নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়তের ভূমিকা। এখানে নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত দুই ভাগে ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, এই পার্টটা পড়ানোর আগে তোমাদেরকে একটু প্রশ্ন করার সুযোগ দিচ্ছি।
পার্ট 9 থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি তোমাদের আনমিউট করার সুযোগ করে দিলাম, যার প্রশ্ন আছে শুধুমাত্র সে আনমিউট করে প্রশ্ন করবা। হ্যাঁ বলো, শুনতে পাইনি, আবার একটু বলো। কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন নেই তো? স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়তের এটা দুই ভাগে মানুষের জীবনে ভূমিকা রাখতে পারে। এক, নবুয়ত ও রিসালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব, তার পরিচয়, গুণাবলী সম্পর্কে জানতে পারি, এবং আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে আমাদের নৈতিক মূল্যবোধ বিকাশ লাভ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার এক নাম হচ্ছে তিনি গফফার, গফুর গফফার, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তাই না? তা আমাদের সাথে বন্ধু বান্ধব বা আমাদের কাছে কেউ যদি ভুল করে বা আমাদের কাছে ক্ষমা চায়, তখন আমরা কি করবো? তাকে ক্ষমা করে দেবো। এরপরে আল্লাহ তাআলার আরেক নাম হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা, তিনি আমাদেরকে খাদ্য দান করেন। তা আমাদের সমাজে যারা অভাবী ক্ষুধার্ত রয়েছে, আমরা তাদেরকে কি খাদ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি। এইভাবে আল্লাহ তাআলার গুণাবলী অর্জনের মাধ্যমে আমরা নৈতিক মূল্যবোধ শিক্ষা লাভ করতে পারি। এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে নবুয়ত ও রিসালাতের মাধ্যমে আমরা নবী রাসূলদের জীবন আদর্শ, তাদের চরিত্র সম্পর্কে জানতে পারি, এবং তাদের মতো আমরা নিজেদেরকে গড়ে তোলার মাধ্যমে আমাদের নৈতিক মূল্যবোধ বিকাশ লাভ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমরা যত বেশি নবী রাসূলের জীবন আদর্শ অনুসরণ করতে পারবো, তত বেশি আমরা নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ আমরা অর্জন করতে পারবো। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। অর্থাৎ নবী রাসূলদের অন্যতম উদ্দেশ্য ছিল মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়া। কাজে আমরা যদি তাদের আদর্শ, তাদের গুণাবলী, তাদের চরিত্র অর্জন করতে পারি, নিজেদেরকে তাদের চরিত্রের মতো তৈরি করে নিতে পারি, তাহলে আমরাও ইনশাআল্লাহ নৈতিক মূল্যবোধ, মানবিক বিকাশ লাভ করতে পারবো। তো এই হচ্ছে আজকে তোমাদের যেটুকু পাঠ ছিল আমি যেটা নিয়েছিলাম। তো এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। হ্যাঁ, যারা উত্তর দিতে পারবে উত্তর দেবে। এতক্ষণ আমি যা পড়ালাম সেটা তোমরা বুঝেছো কিনা সেই জন্য এই কয়টা প্রশ্ন রয়েছে, যে কেউ উত্তর দিতে পারো। এক নম্বর, রিসালাত অর্থ কি, কে বলতে পারবা? বার্তা, চিঠি বা সংবাদ পৌঁছানো। গুড। রাসূল কোন শব্দের বহুবচন? রাসূল, রাসূল শব্দ, রাসূল শব্দ বলবো। আমি বলবো কালেমা তাইয়াবাতে প্রথম অংশে কিসের ঘোষণা? আমি বলতে চাই তাওহীদের, তাওহীদের। আচ্ছা, চার নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা কিসের ঘোষণা দেওয়া হয়? রিসালাতের, রিসালাতের। আল্লাহ তাআলা কাদের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেছেন? নবী রাসূলের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে। রিসালাত কে অস্বীকার করলো? আমি বলতে চাই। এ এটা কে চিল্লায় রে? আমি তো বলেছি যে কেউ উত্তর দিতে পারো। রিসালাত কে অস্বীকার করলে প্রকারান্তরে কাকে অস্বীকার করা হয়? আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে। হ্যাঁ, তারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন? নবী রাসূল। আচ্ছা, সর্বপ্রথম ও সর্বশেষ নবী কে কে? হযরত আদম আলাইহিস সালাম। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, এটি কোন সূরায় বলা হয়েছে? সূরা আর-রাদ। সূরা আর-রাদ হবে, সূরা আর-রাদ, সূরা আর-রাদ। হ্যাঁ, সব নবী রাসূলের প্রচারিত দিনের মূল কথা কি ছিল? তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদ। কার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের পূর্ণতা দান করেছেন? আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, এটি কোন সূরায় বলা হয়েছে? সূরা আল-মাইদা। এরপরের প্রশ্নটা তোমরা পারবা, আল্লাহ তাআলা কাকে খাতামুন নবীন বলে আখ্যায়িত করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খাতামুন শব্দের অর্থ কি?
শেষ বা সমাপ্তি। আর তিল মোহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোন প্রশ্ন করতে নন আল্লাহ তাআলা রাসূল, এটি কোন সূরায় বলা হয়েছে? সূরা আল আহজাব। সূরা আল আহজাব। খাতাম শব্দের অন্যতম অর্থ কি? সিল মোহর। সিল মোহর। সিল মোহর। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, এটি হাদিসের কোন গ্রন্থে বলা হয়েছে? সহিহ মুসলিম। সহিহ মুসলিম। সহিহ মুসলিম। মানব জীবনের নৈতিক মূল্যবোধ প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাত প্রধানত কয় ভাবে ভূমিকা রাখতে পারে? দুই ভাবে। দুই ভাবে। হ্যাঁ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, এটি কোন সূরায় বলা হয়েছে? সূরা আল আহজাব। সূরা আল আহজাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন প্রেরণ করা হয়েছে? উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্য। গুড। নবুয়ত ও রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা কোন জীবন দর্শনে প্রবেশ করি? যারা উত্তর দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে উত্তর গুলো। আচ্ছা, তো এবার তোমাদের বাড়ির কাজ রয়েছে, দেখি তোমরা এই প্রশ্নগুলোর এগুলো যদি উত্তর বলতে পারো বলবা, না হলে আমি বলে দেবো। আর এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। রিসালাত বলতে কি বোঝায়, এটা একটু অনুধাবনমূলক প্রশ্ন কিছু রয়েছে, কে বলতে পারবা? রিসালাত বলতে কি বোঝায়? আচ্ছা, আমি একজনকে নাম ধরি। আচ্ছা, আজওয়াত বলো দেখি, 58 রোল। রিসালাত শব্দের আবিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, সংবাদ বা এগুলো বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়, আর যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসুল। রাসুল শব্দের বহুবচন রাসুল। গুড, সুন্দর হয়েছে। আমি যাকে প্রশ্ন করব শুধু সে আনমিউট করে উত্তর বলবে, অন্যরা সবাই মিউট রাখো। আচ্ছা, এরপরে আবিদ 45 রোল, তাওহীদের গুরুত্ব বলো। তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, এই বিষয়ে বিশেষ ভাবে তাওহীদ বলা হয়। তাওহীদের গুরুত্ব ইসলামী জীবনে অপরিসীম। আচ্ছা, এরপরে এখানে রুহি আছে 130, তুমি বলো দেখি নবুয়তের ধারা বলতে কি বোঝায়? নবুয়তের ধারা বলতে কি বোঝায়? 5 নম্বর প্রশ্নটা বলো, যেহেতু সময় কম। রুহি, শুনতে পাচ্ছ? রুহি আনমিউট করো। নাই, কে বলতে পারবা, যে কেউ একজন বলো, নবুয়তের ধারা বলতে কি বোঝায়? কে পাচ্ছ না? আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, না এর মধ্যে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল আগমনের এই ধারাকে নবুয়তের ধারা বলা হয়, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্নের উত্তর, সিফাতুল জান্নাত 16 রোল, আনমিউট করো। সিফাতুল জান্নাত 16 রোল, শুনতে পাচ্ছ? রোল নাম্বার 16। আচ্ছা, সাফাতুল জান্নাত তুমি আনমিউট করে বলো। খতমে নবুয়ত সম্পর্কে একটা আয়াত আছে, সেটা বলো তো দেখি। সাফাতুল জান্নাত শুনতে পাচ্ছ? মনে হয় শুনতে পাইনি। আচ্ছা, অন্য কেউ? এখানে আছে আব্দুল্লাহ আল মুহতাসিব, 14 রোল, আব্দুল্লাহ আল মুহতাসিব 14 রোল, বলো। খাদ্য নবত সম্পর্কে একটা আয়াত আছে না, সেটা কি? আব্দুল্লাহ রোল নাম্বার 14, আব্দুল্লাহ আল মুস্তাহিদ রোল নাম্বার 14, তুমি আনমিউট করো।
আচ্ছা শুনতে পাইনি সম্ভবত। এখানে কোরআনের একটা আয়াত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী, এটা তোমাদেরকে লিখতে হবে। আর একটা হাদিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই আয়াত এবং হাদিস তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তো এরপরে তোমাদের জন্য আরেকটু বাড়ির কাজ রয়েছে, একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, সবাই একটু এটা দেখে নাও। আচ্ছা, রোল নাম্বার 87 রোল, তানভীর শুনতে পাচ্ছ? আনমিউট করো তানভীর। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তুমি একটু উদ্দীপকটা পড়ো তো দেখি। আমজাদ মনে করে, আমজাদ মনে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর অনেক বছর অতিবাহিত হয়েছে, কাজেই এত বছরের পুরনো ইসলামী বিধান বর্তমানে চলতে পারে না। তাছাড়া একজন নতুন নবী বা রাসূল আসা খুবই প্রয়োজন। অন্যদিকে আকরাম মনে করে নবী রাসূলের আদর্শ অনুসরণ করলে মানুষ বিভিন্ন সদ্গুণাবলী অর্জন করতে পারে। গুড। আচ্ছা প্রশ্ন ক, রাসূল শব্দের বহুবচন কোনটি? রাসূল শব্দের বহুবচন হচ্ছে রুসুল, তাই না? এরপরে নবুয়তের ধারা বলতে কি বোঝায়, এটা আমি কিছুক্ষণ আগে বলে দিলাম, নবুয়তের ধারা বলতে কি বোঝায়। আর 12 নম্বর প্রশ্ন হচ্ছে, আমজাদের বক্তব্যে খতমে নবুয়তের প্রতি অবিশ্বাস প্রকাশ পেয়েছে, এরপরে খতমে নবুয়ত সম্পর্কে তোমাদের পাঠ্যবই 20 পৃষ্ঠা দেখো নিচের দিকে, খতমে নবুয়তের অর্থ এতে বিশ্বাসের গুরুত্ব, এখান থেকে তোমরা বাকি অংশটা লিখবে। আর 12 নম্বর প্রশ্নটা হচ্ছে পার্ট 10 থেকে, মানবিক মূল্যবোধ বিকাশে রিসালাতের ভূমিকা অপরিসীম, পাঠ্যপুস্তকের আলোকে এটা ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে, এটা পার্ট 10 থেকে। এই হচ্ছে তোমাদের আজকের পড়া। আচ্ছা, যেহেতু সময় প্রায় শেষ, শেষ মুহূর্তে তোমাদেরকে আর একটু সুযোগ দেব, 1 মিনিট সময় আছে, এর মধ্যে তোমরা যদি কেউ প্রশ্ন করতে চাও তাহলে নিজে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করবা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করতে পারো। আজকে যেটুকু পড়ানো হলো আজকের পাঠ থেকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ভিডিও ঋষামণি, জি স্যার। হ্যাঁ, ভিডিও চালু করছো কেন? এটা আবার কে যে তাসনিম, এই ভিডিও চালু করো না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে সবাই আসবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।